हेलो गाइस तुम्हारा सकले केमन आछो भालो आछो आशा करी तुम्हारे शरीर सब भालो आछे। आज आमरा विकेले बेरियेछि लालबागे आमरा लालबागे बाड़ी थेके बेरियेछिलाम चारटे दिक थेके आमरा एखाने एसे पौंछे गेछि गेटेर काछाकाछि चले एसेछि आमरा लालबागे एटा बैक साइड हेलो बंधुरा तुम्हारा देखते इंडिपेंडेंस डे एखे 15 अगस्ट एखे उत्सव मत है टिकट काउंटारे काछाकाछी चले एसेछि टिकट 80 टाका टिकट 30 टाका करे छोटोदेर जोन्नो 30 टाका करे बयसेर एकटा डिफारेंस आछे एखाने टिकट लाइने दाड़िये छे टिकट काटा हुए गेछे आमरा दुजोनेई एसेछिलाम एबार आमरा भितरे जाबो চারিদিকে এই সময় ফুলের সিজন খুবই কম দেখা যায় কিন্তু এখানে ফুলের বিভিন্ন রকমের সব ফুল আছে ন্যাচারাল সবই ন্যাচারাল প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো না অনেকেই এসেছে আজকে সানডে হলো রবিবার ছুটি চলি 15 আগস্ট বৃহস্পতিবার পড়েছে বৃহস্পতিবার আসতে পারবো না তাই আমরা আজকে রবিবারই এসেছি সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওপাশে বড় ঝিল আছে লালবাগ সেলফি স্টিকটা বের করব হ্যাঁ এখানে ভোটটা ভাজা হচ্ছে ঝিলের পাশে আমরা চলে এসেছি ঝিলের সাইডে সবাই যাচ্ছে কি বাজ পাখি দেখো দেখি হাত কাঁপে কম স্ট্রিং এ হয়ে থাকে সামনে পুলিশ যাচ্ছে এ বানর দেখো বানর হ্যালো ফ্রেন্ডস মাঙ্কি স্মল মাঙ্কি বিআবি মাঙ্কি बेबी मंकी है बेबी मंकी घास खाच्छे एखन
ওর মা আসছে ওই আরেকজন লালবাগের ভিতরে শুধু গাছপালা ভর্তি, বড় বড় অনেক বড় বড় মোটা মোটা গাছ, সব অনেক বড় বড় গাছ। এখানে মুংফলি মুংফলি ভাজি আর ভুট্টা ভাজা সিরাই লাল লাল মানে তো একজন তো আবার গাছের ট্রফি কিনেছে সেই ন্যাচারাল আসলেই মন ভালো হয়ে যাবে। যদি কেউ ডিপ্রেশনে থাকো তাহলে একদিন সময় করে বেরিয়ে পড়ো ন্যাচারালের মধ্যে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে পুরো। ওগুলো আমি যখন বলবো তো ক্যামেরা ধরবো তখন বলবো। লালবাগের এখানে ঝর্ণার প্লেস, ওই দূর থেকে ঝর্ণার জল পড়ে, কিন্তু এখন ঝর্ণা বন্ধ হয়ে আছে, ঝিলের জল আরেক ঝিলে পড়ছে। আমরা ঝর্ণার গেটের কাছে প্রায় চলে এসেছি, কিন্তু ঝর্ণা এখানে বন্ধ আছে। কৃত্রিম উপায়ে পদ্মফুল চাষ হয় এই জলের মধ্যে। এবার আমরা চলে এসেছি মেন গেটের কাছাকাছি, সবাই গার্ডেনের মধ্যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি শুধু। নিচে তুলো বিছিয়ে গেছে, তার মধ্যে ফটো তুলছে দেখো, মানে ভালো আছে মনে হয় মেঘের উপরে এরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ কত বড় তুলো গাছ দেখো, অনেক বড় তুলো গাছ আর সেই মোটা, নিচে তো তুলো বিছিয়ে আছে পুরো। কাশ্মীরে বরফের মতো লাগছে কিছুটা দেখতে। আমরা বরফের উপরে হেঁটে যাচ্ছি কিন্তু না, ঠিক আছে, এগুলো বরফ নয়, এগুলো হচ্ছে তুলো। তুলো পড়ে আছে সব, দেশে হলে তো সব নিয়ে দিদার মতো আগে বালি সর বানিয়ে নিত। ঝালমুড়ি মশলা মুড়ি, ফল, ফ্রুট, ফল
एक बार से भाजी साइड दिए सब खबर दुकान आज विभिन्न रकम जिन बी बुक स्टल मेकअप मेकअप जत रकम जा सबकि रेड बुक हसला बाबुई पाखिर बासा আচার বিভিন্ন রকম আচার মাছ যখন ইয়ে নেব তখন যার এই যার নেব এখানে কাঠের জিনিস সব আমলা জুস বলেছিলাম বিভিন্ন রকমের শোলের কাজ করা ঘর সাজানোর জন্য এখানে বিভিন্ন পেন্টিং চিপসে নাম লিখবে নাকি ಇದೆ ಸಂಜೆ 8:30 চাবি লক এখানে বেবি বেবি ডল খুবই সুন্দর সুন্দরভাবে সাজিয়েছ চারিদিকটাকে চারিদিকেই ন্যাচারাল চারিদিকেই সব ফুল দিয়ে খুব সুন্দরভাবে প্রকৃতি সেজে উঠেছে শ্রাবণ মাসে ইঁদুর মনে সামনে আছে Thank you.
ফুলগুলো এখন কত সুন্দর আছে না। 15 আগস্টে সেইবার আসলাম, ফুল ভালো ছিল না, শুকিয়ে গেছিল। আগের বার কম সাজিয়েছি, সুতো দিয়ে বানিয়েছে।
কোন বাধার অবস্থা দেখো লালবাগে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি চারিদিকে সবুজ সে সবুজে ভর্তি চারিদিকে এখানেও গাছে গাছে তোরা গেছে চারিদিকে সাদা কালো হোয়াইট বাদ কি আছে ভিতরে খেজুর মনে হচ্ছে সব প্রাইজ জিতেছে মাত্র
হাতের কাজগুলো দেখো শুধু লাল কলা প্রচুর প্রচুর পরিমাণে লোক এবং ওই পাহাড়ের ওখানে তো আরো লোকজন ভর্তি মন্দির আছে উপরে কাঠ দিয়ে বাসা বানিয়েছে সেই সুন্দর লাগছে ভিউটা তো খুবই সুন্দর চাইনিজ গেট চায়নার গেটে পাহাড়ের উপর ওই মন্দিরে যাবো সেই খেলছে যার মতো বসে সবাই খাওয়া দাওয়া করছে ওই সাইডে চলো উপর থেকে ভিউজটা সেই উঠবে পরপর উঠছি উপর থেকে ভিউস খুবই সুন্দর লাগছে পাশে সেই ভিউ লাগছে হ্যালো যে জায়গা দেখে যাই